গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মিঠুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। এখন সময় হয়ে গেছে সকাল 11টা, তো আজকে আমি এইমাত্র মেয়েকে খাওয়ালাম, আর এখন আমি সকালবেলা টিফিন করব। টিফিন কি করব দেখো, রুটি আর তরকারি, আলু ফুলকপি দিয়ে তরকারি। এটা আমি করিনি, এটা করেছে হচ্ছে আমার শাশুড়ি, এটা আমার শাশুড়ি করেছে, তো এটাই সকালবেলা এখন আমি খাবো। তো চলো আর কথা বেশি বাড়াবো না, আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, তোমরা সাথে থাকো। দেখো মনে হচ্ছে ঘুম কাটছে না আমার মেয়ে, এখন আরও ঘুমাবে। আজকে জানো কটার সময় ঘুম থেকে উঠেছে? 10টার সময় ঘুম থেকে উঠেছে, তাও ঘুম কাটে না। ঘুম কাটছে না, বুঝেছ? তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। দেখো মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েকে আমার স্নান করাতে হয় না এখন, মানে ও কারোর কাছে স্নান করতে চায় না, ও নিজে নিজেই স্নান করে, নিজের ইচ্ছা মতন ইচ্ছা খুশি মতন জলটা ঢালতে পারে। অর্ধেক জল তো বাইরে যায়, গায়ে খুব কমই পড়ে জল, তো স্নানটা শুধু করে, গরম জলটা দিয়ে দিই, স্নানটা করে নেয়, আর ওকে মুছিয়ে টুচিয়ে ঘরে নিয়ে আসতে হয় আমাকেই। এই যে ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছি, বডি লোশন চুলে আশ্রে দেবো। এই মাখাতেও ওর কষ্ট, ওর অস্বস্তি হয়, এগুলো ওর মা মানে মাখাতে গেলেও ওর অস্বস্তি, চুল আঁচড়াতে গেলেও, জট পড়লেও ওর অস্বস্তি, মানে চুলে জট পড়লে যে জটটা ছাড়াতে গেলে যে একটুখানি লাগলেও চিৎকার করে। দেখো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল টমেটো দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারণ ওর বাবার এই টমেটোর ডাল মানে ডালের মধ্যে লঙ্কা ভাজা, এই লঙ্কার ফোড়নটা, শুকনো লঙ্কার ফোড়নটা হলে ওর বাবার আর কিচ্ছু চাই না। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বড়া ভাজা, কারণ আজকে তো যেহেতু জানো তোমরা যে শনিবার, আমার তো পুরোটাই নিরামিষ, তো আজকে এই ডাল বেগুন ভাজা আর এই বড়া ভাজা দিয়েই আজকে খাওয়া হবে। মানে যে কোনো মাংস, মাছ মাংস বলো, যে কোনো মানে যে কোনো মাছ মাংস যাই হোক না কেন, সব কিছুকে হার মানাবে এই গরম গরম ডাল বড়া ভাজা বেগুন ভাজা, মানে আমার তো অন্তত পক্ষে তাই মনে হয়। এটা হচ্ছে ধনে পাতার বড়া, ধনে পাতা দিয়ে, বেসন দিয়ে, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, এই তো নুন লবণ, মিষ্টি দিয়ে, একটু সামান্য চিনি দিয়ে এই বড়াটা আমি ভাজছি।
গরম গরম খুব ভালোই লাগে খেতে ডালের সঙ্গে। খেয়ে দিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে, যা থাকে বাসনপত্র ধুয়ে, তারপরে জামা কাপড় ছিল ছাদে সেগুলো তুললাম, আজকে গাছে জল দিইনি কারণ আজকে যেহেতু রোদ হয়নি, দেখলাম মাটিটা ভেজাই রয়েছে, তো আজকে গাছে জল দিইনি, চলে এসেছি জল দিইনি আছে গাছে। এখন খাচ্ছি হচ্ছে জোয়ান। জোয়ানটা কি বলতো লাগে, মাঝে মাঝে মুখটা টক হয়ে যায় না, দেখবে জোয়ানটা খুব তখন ভালো কাজ করে, কলা বুক জ্বালা করলেও জোয়ানটা খেলেও খুব। আমার একবার এরকম হয়েছিল, রাস্তার মধ্যে হয়েছিল পুজোর কয়দিন আগে, পুজোর মার্কেটিং করতে গেছিলাম সেদিনকে, সাথে ছিল হচ্ছে আমার ছোটদা, আমার বৌদি, আমার মেয়ে, ওদের বাচ্চাটা, এই কয়জন আমরা ছিলাম। রাস্তা দিয়ে হেঁটে হাঁটছিলাম, তখন এরকম হয়েছিল, মানে আমার তখন এক মুহূর্তে যেন না নিঃশ্বাসটা পুরো বন্ধ হয়ে গেছিল, আমি তখন নিঃশ্বাস নিতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল, আর সমানে কাশি হচ্ছিল। তখন রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, সে লোকটা দেখে আমাকে তো জল ফল দিয়েছে, পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল আমার বৌদিরা, দাদা বৌদি ওরা, তো তাতেও কিচ্ছু হচ্ছিল না, মানে আমি কথাই বলতে পারছিলাম, আমার নিঃশ্বাসই নিতে পারছিলাম না, এরকম অবস্থা হয়েছিল। তখন রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, উনি দেখে বলছে কি হয়েছে, তা বলার পর উনি, ওনার হাতে একটা জোয়ানের প্যাকেট ছিল, ওই জোয়ানের প্যাকেটটা দিল, ওখান থেকে আমি কিছুটা খেলাম, খাওয়ার মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম একটু মানে অনেকটা রিলিফ পেলাম, তো সেই থেকে মানে এখন ওই চোয়া ঢেকুর বা ইয়ে হলে আমরা ওই ওই জোয়ানটাই খাই, ওষুধপত্রের থেকে জোয়ানটাতে খুব উপকার হয়। তো এখন তো একটু রেস্ট করব, এখন বাজে 4টে, আবার সন্ধ্যাবেলা মানে ঘুমাতে পারি না পারি একটু শুয়ে তো থাকবোই, কারণ এখন তো কোনো কাজ নেই শুয়ে থাকা ছাড়া। জোয়ানটার ওই ইয়েটা শেষ হয়ে যাওয়ার পর, উপরে যে লবণটা থাকে টক টক ভাবটা থাকে, ওটা শেষ হয়ে যাওয়ার পর তারপরে জোয়ানটা কেমন যেন বিচ্ছিরি বিচ্ছিরি খেতে লাগে, আর খেতে ইচ্ছা করে না, তাই তো? ওর বাবা, ওর একটা জোয়ানের বোতল আছে আমাদের, ওর বাবা কি করে জোয়ানের বোতলটা পুরো মুখের মধ্যে ঢেলে দেয়, এরম করে কাট করে খায় যতটা গিয়ে মুখে পড়ে, তা আমরা ওকে দিইনি হাতে, বলে যে আমি ঢেলে দেবো, সবই খেয়ে নেয় জলের বোতলের মতো, জলের বোতলে জল যেমন খায় ও বাবা জোয়ানটা তেমনি করে ঢেলে খায়। তো যাই হোক, চলো এখনকার মতন তোমাদের সঙ্গে কথা বলা স্থগিত রাখি, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে, চলো। এ দেখো বেগুনি ভাজছি, আর এ হচ্ছে আলুর চপ, ঝাল হয়েছে, ভালো হয়েছে? মেয়েকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে, ঝাল হয়েছে কি না, বলছে না ঝাল হয়নি। এই হলো গিয়ে সন্ধ্যার টিফিন, আর এই যে এটা দেখো, এটা এই যে এটা দেখছো, এটা যে বেসন কিছুটা বেঁচে গেছিলো ওইটা দিয়ে একটা কুড়মুড়ে জাতীয় জিনিস বানিয়ে নিয়েছি বেসনটা না ফেলে, আর এই হচ্ছে চা বেগুনি আর আলুর চপ। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি, এখন গুড নাইট হয়ে গেছে, রাতের খাওয়াটা মিস হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। আজকে আমি আমাদের বাড়িতে গেছিলাম, তো ওদের বাড়িতে আজকে তো আমাদেরও নিরামিষ ওদেরও নিরামিষ, তো আজকে ওরা করেছিল হচ্ছে মেথির পরোটা, মেথির পরোটা আর ছোলার ডাল, প্রথমটা খাবো না খাবো না বলেছিলাম, তো মেয়েকে খেতে দিয়েছে, ওখান থেকে একটু মুখে দিয়েছি, খুব ভালো লেগেছে, আমরা সবাই খেয়েই আসলাম, অনেক বলেছে আমাদের খেতে, তো খেয়ে আসলাম। তো বাড়িতে আর আজকে কিছু করিনি, ওই বাড়ি থেকে কিন্তু আমি তোমাদেরকে যে দেখাও সেটা ভুলেই গেছি, মানে খাওয়ারটা খেতে এতটাই ব্যস্ত ছিলাম, তোমাদের যে ভিডিও করে দেখাবো আমি সেটা ভুলেই গেছি।
তার জন্য সরি, তাই তো? এই যে এও তো মনে করায়নি, এই যে আমার এটি পিএ পার্সোনাল অ্যাটিস্ট্যান্ট, এও মনে করায়নি বদমাইশটা। তো চলো, এখন তো রাত হয়েই গেছে। তুমি কি আমাকে বলেছিলে যে আমি মনে করাবো? দেখো বোঝো তো, এখন তো বাড়িতে চলে এসেছি, রাত তো অনেকটাই হয়ে, রাত অনেকটা বলতে অন্যান্য দিনের থেকে আগে। এখন এখন কটা বাজে? 11:30 মতন বাজে। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কালকে সানডে আছে, কালকে আমার ছুটি। কালকে ওর ছুটি। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। তো যদি আমার ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটা প্রেস করে দিও। তো আজকের মতন চলো, গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা, শুভরাত্রি, টাটা।